हेलो, वेलकम टू भिशन WBCS। आजकेर एई भिडियोते कोषीय अंगाणु निये आलोचना करा हबे, अर्थात सेल अर्गानेल्स निये आलोचना करा हबे। एखाने जे कटा कोषीय अंगाणु निये आलोचना करा हबे सेगुलो हलो माइटोकन्ड्रिया, प्लास्टिड, सेंट्रोजोम एवं न्यूक्लियास। प्रथमे देखा जाक माइटोकन्ड्रिया सम्पर्के आमरा एकटु बिशदे आलोचना करे नेब। माइटोकन्ड्रियार जदि एकटी छबि बा एकटा पिक्चर बला हय ताहले सेटाके देखते खानिकटा एरकम धरनेर। जिनिसटार दुटो स्तर आछे, माने दुटो पर्दा आछे, जेटाके आमरा बाइरेर आउटार मेमब्रेन बोली, आर भेतरेर दिके रयेछे एकटा इनार मेमब्रेन। एई आउटार मेमब्रेनेर मध्ये किछु छिद्र थाके, এই আউটার মেমব্রেনের মধ্যে কিছু ছিদ্র থাকে, যে ছিদ্রগুলোকে আমরা বলে থাকি পোরিন্স। যে পোরসগুলো রয়েছে সেই পোরসগুলোকে আমরা পোরিন্স বলে থাকি বিজ্ঞানের ভাষায়। এই যে আউটার মেমব্রেন পোরিন্স থেকে যে বিভিন্ন রকম উৎসেচক বের হয় বহিঃপর্দা থেকে, সেগুলো লিপিড সংশ্লেষ করতে পারে। এই যে আউটার মেমব্রেন, এই আউটার মেমব্রেনটা যে সমস্ত সাইটোপ্লাজম, এর বাইরে যে সাইটোপ্লাজমটা রয়েছে সেই সাইটোপ্লাজমের সাথে মাইটোকন্ড্রিয়ার ভেতরের সমস্ত কোষীয় তরল এর সবের আদান প্রদানের সাথে সংযোগ রক্ষা করে। এরপর আমরা চলে আসছি এর ভেতরের মেমব্রেন, অর্থাৎ ইনার মেমব্রেনটা। এই ইনার মেমব্রেন সম্পর্কে আমরা দেখছি। এই ইনার মেমব্রেন ভেতরের দিকে ঢুকে গিয়ে আঙুলের মতো একটা ফিঙ্গার টাইপ পর্দা সৃষ্টি করে, যেগুলোকে বলা হয় ক্রিস্টি বা ক্রিস্টাই। অ্যানিমাল সেলসের ক্ষেত্রে এগুলোকে ক্রিস্টাই বলে এবং প্ল্যান্ট সেলসের ক্ষেত্রে এগুলোকে টিউবিলি বলা হয় বা টিউবুলস বলা হয়। এই ক্রিস্টির যে গাত্র রয়েছে সেই ওয়ালটাতে দানাদার কিছু পদার্থ থাকে যেগুলোকে বলা হয় অক্সিজোম। এই অক্সিজোম আসল জায়গাটা কাজ করে মাইটোকন্ড্রিয়ার। আমরা জানি মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলে, কোষের পাওয়ার হাউস বা পাওয়ার হাউস অফ দ্য সেল বলতে আমরা বুঝি মাইটোকন্ড্রিয়াকে। কেন বলে না, এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে বেশ কিছু এমন উৎসেচক আছে যে উৎসেচকগুলো এটিপি উৎপন্ন করতে সাহায্য করে। এই এটিপি এজ রূপে কাজ করে এই অক্সিজোম। তাহলে অক্সিজোম মাইটোকন্ড্রিয়ার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, যেটা কিনা বিশদে যদি বলতে হয় তাহলে F0F1 দানা বিশিষ্ট হয়ে থাকে। এবং এই অক্সিজোম এটিপি এজ রূপে কাজ করে। এই এটিপি উৎপন্ন হয় মাইটোকন্ড্রিয়ায় এবং মাইটোকন্ড্রিয়াকে তার জন্য পাওয়ার হাউস অফ দ্য সেল বলা হয়। এবার এই অন্তঃপর্দার ভেতরে যে ধাত্র থাকে সেটাকে বলা হয় ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স অর্ধতরল টাইপের পদার্থ। যে আমাদের যে কোষ আছে সেই কোষের নিউক্লিয়াসে যেমন ডিএনএ থাকে, ডিএনএ কোষের নিউক্লিয়াস ছাড়াও মাইটোকন্ড্রিয়াতে ডিএনএ উপস্থিত। এই কোশ্চেনটা অনেক জায়গায় আসে যে নিউক্লিয়াস ছাড়া কোন কোষীয় অঙ্গাণুতে ডিএনএ উপস্থিত, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। এইবার বলছে এই মাইটোকন্ড্রিয়ার, তাহলে আমাদের এই জায়গাটা জানা হলো। তো মাইটোকন্ড্রিয়া কোথায় কোথায় উপস্থিত, কোথায় কোথায় অনুপস্থিত দেখা যাক। যে সমস্ত আদি কোষ রয়েছে বা একদম যে অনুন্নত সেলস রয়েছে, যেমন অ্যামিবয়েড বা এই ধরনের যে সেলস, এবং স্তন্যপায়ীর পরিণত লোহিত রক্ত কণিকাতে মাইটোকন্ড্রিয়া কিন্তু থাকে না। বাকি সমস্ত যে নিউ কোষ রয়েছে উদ্ভিদ এবং প্রাণী, সে সমস্ত কোষে মাইটোকন্ড্রিয়া দেখা যায়। এই হচ্ছে মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আমাদের যে জিনিসগুলো জানতে হবে। তাহলে দেখে নেওয়া যাক, এখানে আমি যেটা নোট ডাউন করেছি, মাইটোকন্ড্রিয়া ইট ওয়াজ নেমড বাই সায়েন্টিস্ট কার্ল বেন্ডা
বায়োপ্লাস্ট বলে যে নামটা সেইটা অল্টম্যান নামক বিজ্ঞানী দেন এবং কার্ল বেন্ডা মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন। দিস অর্গানাল সেল ইজ সারাউন্ডেড বাই টু মেমব্রেন, আউটার মেমব্রেন অ্যান্ড ইনার মেমব্রেন। ইনার মেমব্রেন ফর্মস ফিঙ্গার শেপড ম্যাট্রিক্স ইজ কল টিউবুলি ফর প্ল্যান্ট সেলস অ্যান্ড ক্রিস্টা ফর অ্যানিমাল সেলস। অক্সিজোম প্লেজ অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন দ্য সিনথেসিস অফ এটিপি হুইচ লাইজ অন দ্য ক্রিস্টি। মাইটোকন্ড্রিয়া ইজ কল্ড পাওয়ার হাউস অফ দ্য সেল। আমি এগুলো সব কিছুই বিশদে আলোচনা করেছি। এরপর আমি চলে আসছি পরের কোষীয় অঙ্গাণু প্লাস্টিডে। প্লাস্টিড চিত্র দেখতে এরকম, যেটা খানিকটা মাইটোকন্ড্রিয়ার শেপেরই, অর্থাৎ বলা যেতে পারে যে অর্ধগোলাকৃতি বা এ ধরনের কিছু আকৃতি বলা যেতে পারে। এবার এই প্লাস্টিডের মধ্যে যদি আমরা বিশেষ বিশেষ জায়গাগুলো দেখে নিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি কী কী রয়েছে। দেখা যাচ্ছে যে ইনার মেমব্রেন রয়েছে, এক্সটার্নাল মেমব্রেন রয়েছে, অর্থাৎ এই বাইরের পর্দা একটা রয়েছে, একটা ভেতরের পর্দা রয়েছে, অর্থাৎ এটাও দুটো পর্দা বিশিষ্ট। ইন্টার মেমব্রেন স্পেস রয়েছে, ইন্টার মেমব্রেন স্পেস রয়েছে। এই এই যে পর্দা রয়েছে, এই পর্দা দিয়েই কোষের যাবতীয় যে মানে কোনো তরল পদার্থ বা দ্রাব অণু সেগুলো স্থানান্তর হয় সাইটোপ্লাজম থেকে প্লাস্টিডের ভেতরের দিকে, আবার প্লাস্টিডের ভেতর থেকে সাইটোপ্লাজমের দিকে। এছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো জিনিস, সেটা হচ্ছে একটা হচ্ছে গ্রানা, একটা হচ্ছে স্ট্রোমা। শালক সংশ্লেষের স্থান যেটাকে আমরা বলা হয় PS1, PS2, অন্ধকার দশা, এইগুলো কিন্তু এক একটা জায়গায় ঘটে প্লাস্টিডের গ্রানা এবং স্ট্রোমাতে। ক্লোরোপ্লাস্ট দেখা যায়, ল্যামেলা দেখা যায়, লিউমেন দেখা যায়, থাইলাকয়েড দেখা যায়, রাইবোসোম কিছু পরিমাণ থাকে। এইগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট পার্টস অফ প্লাস্টিড। এবার আমরা বিশদে দেখে নিচ্ছি প্লাস্টিডের কী ব্যাপার স্যাপার আছে। প্লাস্টিডকে আমরা প্রধানভাবে দুটো ভাগে ভাগ করতে পারি, এক বলতে পারি যে কালার্ড, এক বলতে পারি কালারলেস। কালার্ড যেগুলো সেগুলোকে আমরা দুভাগে ভাগ করতে পারি, এক হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, আর একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কি? ক্লোরোপ্লাস্ট হচ্ছে আমরা যেটা সম্পর্কে অনেক বেশি ওয়েল ইনফর্মড, যেটা হচ্ছে আমরা যে ক্লোরোফিল অর্থাৎ সবুজ রঙের রঞ্জক পদার্থ যে সমস্ত প্লাস্টিডে দেখা যায় সেগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্টিড। সবুজ রং ছাড়া বাকি যে পিগমেন্টসগুলো থাকে সেই যে প্লাস্টিডগুলো সেগুলোকে বলা হয় ক্রোমোপ্লাস্ট। এই দুই ধরনের কালার্ড প্লাস্টিড দেখা যায়। এই ক্রোমোপ্লাস্টের মধ্যে অনেক রকম প্লাস্টিড পড়ে, যেমন হচ্ছে রোডোব্লাস্ট, রোডোপ্লাস্ট, ক্যারিটিনোপ্লাস্ট ইত্যাদি ইত্যাদি, পরে আমি আসছি। কালারলেস যেটা সেটার হচ্ছে লিউকোপ্লাস্ট। এই লিউকোপ্লাস্ট তিন ধরনের হয়ে থাকে, অ্যামাইলোপ্লাস্ট, অ্যারিউলোপ্লাস্ট এবং এলাইওপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট যেটা সেটা হচ্ছে কার্বোহাইড্রেট বা স্টার্চ ফর্মকে সঞ্চয় করে। এই যে লিউকোপ্লাস্ট যেটা আমরা বলছি অর্থাৎ বর্ণহীন, সেটা উদ্ভিদের যে সমস্ত জায়গা সূর্যালোকের উপস্থিতি পায় না, অর্থাৎ সূর্যালোকের অ্যাবসেন্সে যে জায়গায় প্লাস্টিড জমা হয় এবং সেটা মেনলি খাদ্য সঞ্চয় হতে পারে অ্যাজ আ কার্বোহাইড্রেট অর ফ্যাট অর প্রোটিন, এইভাবে যেগুলো থাকে মেনলি দেখা যায় মাটির তলায় উদ্ভিদের জায়গাগুলো, সেইগুলোতে লিউকোপ্লাস্টিড জমা থাকে। এবার এই প্লাস্টিড তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং দেখা যাচ্ছে যে প্লাস্টিড উদ্ভিদ কোষেই দেখা যায়, একদম অনুন্নত যে কোষ, যে উদ্ভিদ কোষ আছে সেগুলোতে ক্লোরোপ্লাস্টিড দেখা যায় না, ইউগ্লিনা ক্রাইসামি বা এগুলোতে দেখা যায়। লিউকোপ্লাস্টিড তাহলে তিন রকমের হয়, স্টার্চ যে লিউকোপ্লাস্ট জমা রাখে সেটাকে বলা হয় অ্যামাইলোপ্লাস্ট, প্রোটিন যারা জমা রাখে তাদের বলা হয় অ্যালিউরোপ্লাস্ট, এবং ফ্যাট যারা জমা রাখে তাদের বলা হয় এলাইওপ্লাস্ট। আচ্ছা, এরপর আমরা দেখে নিচ্ছি তাহলে এটা সম্পর্কে কী বলছে। প্লাস্টিড, দিস নেম ওয়াজ গিভেন বাই হেকেল, ইট ইজ মেনলি ফাউন্ড ইন প্ল্যান্ট সেল, ইট হ্যাজ টু মেমব্রেন। প্লাস্টিড ক্যান বি ডিভাইডেড ইন্টু টু ক্যাটাগরিজ, কালার্ড প্লাস্টিড ক্লোরোপ্লাস্টিড অ্যান্ড ক্রোমোপ্লাস্টিড, কালারলেস লিউকোপ্লাস্টিড। এবার আমরা দেখে নিচ্ছি কিছু কিছু প্লাস্টিড যাদের রং
রোডোপ্লাস্ট যেটা লাল রঙের হয়, জ্যান্থোপ্লাস্ট হলুদ রঙের হয়, ক্যারোটিনোপ্লাস্ট অরেঞ্জ রঙের হয়, এছাড়া আরও ফিওব্লাস্ট আছে বাদামি রঙের হয়, এ ধরনের কিছু কিছু আছে। টমেটোর যে খোসা লাল রঙের হয় সেখানে দেখা যায় লাইকোপিন, লাইকোপিন দেখা যায় যেটার কালার হচ্ছে লাল। লিউকোপ্লাস্ট সম্পর্কে আমরা আগেই বললাম। ক্লোরোপ্লাস্ট ওয়াজ প্রোনাউন্সড, দিস টার্ম ওয়াজ ফার্স্ট প্রোনাউন্সড বাই শিম্পার, সায়েন্টিস্ট শিম্পার। দিস ইজ মেড অফ আ গ্রিন কালার্ড সাবস্টেন্স কল্ড ক্লোরোফিল, ইন হুইচ ম্যাগনেশিয়াম Mg 2 প্লাস হিসেবে থাকে, মেটাল ইজ প্রেজেন্ট। দিস ইজ কল্ড কিচেন অফ দ্য সেল। কেন বলা হয়, কারণ ক্লোরোফিলে সূর্যালোকের উপস্থিতিতে জল এবং কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে গাছ নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, যেটার ফর্ম হয় হচ্ছে অক্সিজেন, এবং তার সাথে অক্সিজেন তৈরি হয় উপজাত পদার্থ হিসেবে, প্রধান যে খাদ্যবস্তুটা সেটা গ্লুকোজ হিসেবে জমা হয়। এরপর আমরা চলে আসছি ক্রোমোজোম, সরি সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম ওয়াজ ডিসকভার্ড বাই টি বোভেরি, ইট ইজ মেনলি ফাউন্ড ইন অ্যানিমাল সেল। সেন্ট্রোজোম, সেন্ট্রোজোমের পিকচারটা এরকম টাইপের। এই সেন্ট্রোজোম কি হয়, ধরা যাক যখন কোষ, প্রাণী কোষ, যেহেতু এটা প্রাণী কোষেই অবস্থিত, যখন নিউক্লিয়াস ধরা যাক এখানে আছে, যখন আমি সেল ডিভিশন পড়াবো মানে আলোচনা করব তখন আরও বিশদে এটা বলবো। এখানে ধরা যাক সেন্ট্রোজোম আছে, এই সেন্ট্রোজোমের মধ্যে যে সেন্ট্রিওল থাকে, সেই সেন্ট্রিওল আমি দুদিকে চলে যাই এবং এখানে অ্যাস্ট্রাল রেজ তৈরি করে, অ্যাস্ট্রাল রেজ তৈরি করে। এই অ্যাস্ট্রাল রেজের থ্রু দিয়ে এই নিউক্লিয়াস ভেঙে যখন ক্রোমোজোম তৈরি হয়, এই নিউক্লিয়াস ভেঙে যখন ক্রোমোজোম তৈরি হয় এবং এই ক্রোমোজোম ভেঙে যায়, সেই ক্রোমোজোমের যে অর্ধেক পার্টগুলো, সেই অর্ধেক পার্টগুলো তখন এই যে অ্যাস্ট্রাল রশ্মির দ্বারা দুই দিকে বা দুই মেরুর দিকে চলে যায় বা চলন ঘটে বা গমন ঘটে বলা যেতে পারে, গমন ঘটে। এই যে পুরো ব্যাপারটা, অর্থাৎ সেল ডিভিশন, মাইটোটিক সেল ডিভিশনের ক্ষেত্রে সেন্ট্রোজোম প্রাণী কোষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেন্ট্রোজোম হেল্পস ইন সেল ডিভিশন বাই ফর্মিং স্পিন্ডেল ফাইবার, ইট ইজ কম্পোজড অফ টু সেন্ট্রয়েডস। সেন্ট্রোজোম সম্পর্কে সেরকম বিশদে আর সেরকমভাবে অত ওয়েল ইনফর্মড মানে এইটুকুনি জানলেই মোটামুটি কোশ্চেন আনসার করা যাবে। এরপর মোস্ট ইম্পর্ট্যান্ট অর্গানেল বলা যেতে পারে যে কোনো কোষের ক্ষেত্রে, সেটা হলো নিউক্লিয়াস। প্রাণী কোষ হোক বা উদ্ভিদ কোষ হোক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্গানেলস হচ্ছে নিউক্লিয়াস, যাকে বলা হয় ব্রেন অফ দ্য সেল। কেন বলা হয় ব্রেন অফ দ্য সেল, কারণ বাকি যে যাবতীয় কোষের যে গুরুত্বপূর্ণ ভূমিকা, গুরুত্বপূর্ণ কাজকর্ম, সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা হয় নিউক্লিয়াসের দ্বারা, সেই জন্য এটাকে ব্রেন অফ দ্য সেল বলা হয়। এবং এই নিউক্লিয়াসই কিন্তু কোষের যে প্যারেন্ট সেল, সেই প্যারেন্ট সেল থেকে ডটার সেলে সমস্ত বৈশিষ্ট্যকে ট্রান্সফার করে আর কি, বা বয়ে নিয়ে যায়। তো এই নিউক্লিয়াসের যে জিনিসটা, অর্থাৎ ডিমের যে কুসুম পোর্শনটা, সেটাই হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে যদি আমরা আরও ব্রিফে দেখতে চাই তাহলে ব্যাপারটা এইটা, যেখানে কী কী রয়েছে, নিউক্লিয়ার পোর রয়েছে, এই যে নিউক্লিয়ার পোর রয়েছে, এই নিউক্লিয়ার পোরের মাধ্যমে সাইটোপ্লাজম থেকে যাবতীয় জিনিস দরকার পড়লে নিউক্লিয়াসের ভেতরে ঢুকতে পারে, ভাইসি ভার্সা। নিউক্লিওলাস থাকে, অর্থাৎ নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিয়াসের থেকেও বেশি ঘন জেলির মতো পদার্থ থাকে, যেটাকে বলা হয় নিউক্লিওলাস। নিউক্লিয়াসের ভেতর নিউক্লিওপ্লাজম থাকে, যেটাকে বলা হয় সাইটোপ্লাজম অফ দ্য নিউক্লিয়াস, এবং নিউক্লিয়ার এনভেলপ থাকে, অর্থাৎ এই এনভেলপটা যেটা রয়েছে সেটাকে নিউক্লিয়ার এনভেলপ বলা হচ্ছে। এখানে যে প্যাঁচানো যে জিনিসগুলো রয়েছে নিউক্লিওজালিকা, এই নিউক্লিওজালিকায় মানে ক্রোমাটিন যেটা, সেটা পরবর্তীকালে আবার গুছিয়ে ক্রোমোজোম তৈরি করে, ক্রোমাটিন, তারপর সেই ক্রোমাটিনটা আস্তে আস্তে ক্রোমোজোমে পরিণত হয়, সেটা বা সেল ডিভিশনে টেক পার্ট করে। তাহলে এই যে চারটে জিনিস, এই চারটে জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নিউক্লিয়ার যে নিউক্লিয়ার এনভেলপ রয়েছে, এই নিউক্লিয়ার এনভেলপ যখন সেল ডিভিশন হয় তখন প্রথমে এই নিউক্লিয়ার এনভেলপ
ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর আবার যখন নতুন সেল তৈরি হয়, ধীরে ধীরে নিউক্লিয়ার এনভেলপটা আবার তৈরি হয়, দিয়ে তখন আবার নতুন নতুন নিউক্লিয়াস তৈরি হয়। এবার এখানে দেখা যাক কি বলছে। দিস ইজ নোন অ্যাজ দ্য ব্রেন অফ দ্য সেল বিকজ ইট হোল্ডস অল দ্য ইনফরমেশন নিডেড টু কন্ডাক্ট মোস্ট অফ দ্য সেলস ফাংশনস। নিউক্লিয়াস প্লেজ কি রোল ইন দ্য হেরিডিটি অফ প্যাটার্নাল ক্যারেক্টার। নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, নিউক্লিয়ার নেটওয়ার্ক আর দ্য ভ্যারিয়াস পার্টস অফ দ্য নিউক্লিয়াস। তাহলে এইটা হচ্ছে যে নিউক্লিয়াস সম্পর্কে এই যাবতীয় তথ্য রয়েছে।